আজকের ভিডিওতে আমরা তোমাদের শিল্প সংস্কৃতি বইয়ের বার্ষিক পরীক্ষার জন্য একটা নমুনা প্রশ্ন দেখতে যাচ্ছি। এই নমুনা প্রশ্নটা দেখলে তোমাদের আইডিয়া আসবে এবং তোমরা চাইলে প্র্যাকটিসও করতে পারো এখান থেকে, যে কীভাবে আমরা প্রশ্ন পাবো এবং প্রশ্ন কীভাবে কীভাবে আসবে। ঠিক আছে, তো প্রশ্নপত্র কিন্তু তোমাদের স্যারেরা তৈরি করে দিবে এই ফরম্যাটে, মানে এখানে যেভাবে আছে ঠিক সেমভাবে আসবে, প্রশ্ন স্যারেরা তৈরি করে দিবে। তোমরা দেখতে পাচ্ছ যে প্রথমে ক বিভাগ তৃতীয় অংশ, এখানে এক কথায় উত্তর দাও, অতি সংক্ষিপ্ত উত্তর উত্তর মানে প্রশ্নোত্তর, এক একটার জন্য এক মার্ক করে থাকবে, 15টার জন্য 15 নাম্বার। ঠিক আছে, তারপরে নিচে যাইতে থাকি যে কোয়েশ্চেনগুলো দেখতে পাচ্ছ কত সুন্দর করে দেওয়া, কোয়েশ্চেনগুলো মানে নির্ভরযোগ্য আর কি, আগের যে মানে ইয়া ছিল প্রশ্ন বা যে পরীক্ষা পদ্ধতিটা আসলে খুবই বাজে ছিল, এটা আসলে পরীক্ষা বলা যায় না। তারপরে হচ্ছে সংক্ষিপ্ত উত্তর থাকবে, আর এখানে একটা রুবিক্স দেওয়া রাখছে যে বিবেচ্য বিষয়গুলো আর কি, যে উত্তরগুলো কীভাবে লিখলে লিখতে পারো, এই শর্ট করে লিখবা আর কি, খুবই শর্ট করে। তারপর হচ্ছে সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন, মানে প্রশ্ন যেটা আছে বাবুই পাখিকে তাঁতি পাখি বলা হয় কেন, আর এখানে 4টা কোয়েশ্চেন থাকবে, 4টা মানে যে কোনো 4টা আনসার করতে হবে, এক একটার জন্য 5 নম্বর, 5 নম্বরের জন্য তুমি অবশ্যই 2 পৃষ্ঠা লিখবা অথবা 1.5 পৃষ্ঠা, এরকম টপিকের উপর ডিপেন্ড করে আর কি সব কিছু। তারপর হচ্ছে সংক্ষিপ্ত প্রশ্নের জন্য বিবেচ্য বিষয়গুলো, এগুলো রুবিক্স দেওয়া আছে, এগুলো দেখতে পারো তুমি পজ করে করে। ছবি দেখে আঁকা বা লেখা, আর্ট অ্যাপ্রিসিয়েশন, ক্রিয়েটিভ রাইটিং, উপরে ছবি দেখে যা মনে হচ্ছে নিজের বাসায় লেখো, মানে এটা দেখে তুমি লিখবা যে এখানে দেখা যাইতেছে একটা মেলা হইতেছে, মেলাতে নাগরদোলা আছে, বেলুন বিক্রি করতেছে, বিভিন্ন ধরনের নকশা করা ছবি বিক্রি করতেছে, আনন্দ করতেছে, এইগুলো লিখবা আর কি। তো পরে হচ্ছে রচনামূলক উত্তর, এই যে এখানে যে কোনো 2টা লিখতে হবে, 4টা আছে, 4টা থেকে যে কোনো 2টার মার্ক হবে 10 করে 20 নম্বর, আর 20 নম্বর যেহেতু তাহলে 10 নম্বরের জন্য 4 পৃষ্ঠা করে লিখবা তোমরা, 4 পৃষ্ঠা বা 4.5 পৃষ্ঠা তুমি 10 মার্ক ডিস্ট্রিবিউশন করবে, এবং সাথে সাথে টাইম ডিস্ট্রিবিউশন করে যতটুকু লিখতে পারো আর কি। ঠিক আছে, আর এখানে রুবিক্স দেওয়া আছে, রুবিক্স মানে যে তুমি কতটুকু বা কীভাবে লিখলে কত মার্ক পাইতে পারো এখানে দেওয়া আছে আর কি, এগুলো একটু দেখবা। ব্যবহারিক অংশ খ বিভাগ থেকে আছে, 35 নম্বর, বন্ধুকতা প্রদর্শন করতে পারলে 15 নম্বরের মধ্যে তুমি যে কোনো একটা ভালো মার্ক পাইতে পারো, 12-13 পাইতে পারো, যে কোনো একটা কাজ বা কার্যক্রম করে দেখাও, এটার মধ্যে 20 নম্বর আছে, এই 20 নম্বর থেকে তুমি ভালো মার্ক আর্ন করতে পারো। তারপর বন্ধুকতা প্রদর্শনের সময় যে কী কী করতে হবে এখানে একটু দেওয়া আছে, যাতে তুমি ভালো মার্ক পাও এখানে কিন্তু বলা আছে। আর ব্যবহারিক কাজে মূল্যায়ন করণীয় বা রুবিক্স এখানে বলা আছে, একটু পড়ে নিবা তাহলে তোমরা বুঝতে পারো বিষয়গুলো আর কি, মানে কীভাবে কী করলে তুমি কত মার্ক পাইতে পারো। ঠিক আছে, এখানে একটু সুন্দর করে দেওয়া আছে, সঙ্গীত ও নৃত্যের ক্ষেত্রে বিবেচনা রাখতে হবে যে কী কী বিবেচনায় রাখবা এখানে দেওয়া আছে, অথবা তোমার টিচারে বিবেচনায় রাখবে এগুলা। অভিনয়ের ক্ষেত্রে বিবেচনায় রাখতে হবে, তোমার টিচার বিবেচনায় রাখবে অথবা তুমিও বিবেচনায় রাখবা যে সঠিকভাবে চরিত্রে রূপায়ণ করতে হবে, উচ্চারণ করতে হবে, এগুলো দেওয়া আছে, এগুলো একটু দেখে নিবা তাহলে ইনশাল্লাহ পারবা, কোনো সমস্যা নাই। তো এই ছিল কি প্রশ্নের যে কাঠামোটা বা প্রশ্নের যে ফরম্যাটটা আর কি, আশা করি তোমরা পারবা ইনশাল্লাহ। তো আমি ষষ্ঠ শ্রেণীর যে মানে সিলেবাস এবং হচ্ছে মানবন্টন এবং প্রশ্ন আলাদা আলাদাভাবে অনেকগুলো ভিডিও ক্রিয়েট করছি, তোমরা ডেসক্রিপশন বক্সে অন্যান্য ভিডিওগুলো মিস করে থাকলে ডেসক্রিপশন বক্সে প্লেলিস্টে লিঙ্ক দেওয়া আছে, ওখানে ক্লিক করলে দেখে আসতে পারবা ইনশাল্লাহ। ধন্যবাদ।